পদ্মা সেতুর পর এবার স্বপ্নের মেট্রো রেল, যা আজ থেকে উন্মুক্ত হয় সবার জন্য। মেট্রো রেলে ভ্রমণ করে ইতিহাসের সাক্ষী হতে ভোর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মানুষ আগারগাঁও স্টেশনে জড়ো হন। নিরাপত্তায় নিয়োজিতরা জানান, ভোর 4টা থেকে মানুষ আসতে শুরু করে। সকাল 8টায় আগারগাঁও স্টেশনের গেট খুলে দেওয়ার কথা থাকলেও তা প্রায় আধা ঘন্টা পর খুলে দেওয়া হয়। তার 2 থেকে 3 ঘন্টা আগে থেকেই গেটের বাইরে লম্বা সারিতে অপেক্ষমান ছিলেন সহস্রাধিক উৎসুক যাত্রী। স্টেশনের গেট খুলে দেওয়ার সময় ঘনিয়ে আসলে যাত্রীদের চাপ আরও বেড়ে যায়। সাধারণ নাগরিকদের নিয়ে মেট্রো রেল চলাচলের শুরুতেই স্টেশনের স্বয়ংক্রিয় টিকিট মেশিন অচল হয়ে পড়ায় কাউন্টারে তৈরি হয় প্রচণ্ড ভিড়। যান্ত্রিক ত্রুটির কারণে দেরিতে গেট খোলার কথা জানিয়ে আগারগাঁও স্টেশন ম্যানেজার সোহেল রানা গণমাধ্যমকে বলেন, 3টি ভেন্ডিং মেশিন নষ্ট হয়েছে। ম্যানুয়াল টিকিট কাউন্টারগুলো তো বেড়েছে সাধারণ যাত্রীদের চাপ, এজন্য তারা প্ল্যাটফর্মে যাত্রীদের ঢোকানোর সময় নিয়ন্ত্রণ করেছে। এ প্রসঙ্গে আগারগাঁও স্টেশন মেট্রো রেল প্রকল্পের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, বড় নোট দিয়ে মেশিনের টিকিট কাটার সময় বাকি টাকা ফেরত দিতে পারছে না মেশিন, কারণ ভেতরে পর্যাপ্ত টাকা রাখা হয়নি। সমস্যা হয়েছে সে কারণে। আমার খুব ভালো লাগছে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে যে আমি টিকিটের জন্য যে আশা করেছিলাম সেই টিকিট, আমি কাঙ্ক্ষিত টিকিটগুলো পেয়েছি। এখন আমি মেট্রো রেলে উঠব, যাত্রা করব, আমার খুব ভালো লাগছে। আমার মনে হয় বাংলাদেশের এই সর্বপ্রথম মেট্রো রেল চালু হওয়াতে মানুষের দুর্গতি কমবে এবং যানজটের শিকার হবে না বলে আমি বিশ্বাস করি। এদিকে দুপুর 12টার দিকেও স্টেশনের মূল গেটের বাইরে অপেক্ষমান যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। প্রথম দিনের এমন বিভ্রাটে ক্ষোভ ও হতাশা প্রকাশ করছেন তাদের অনেকেই।